আদম পৃথিবীর প্রথম মানুষ নয়, আমানু আর মমিন এক নয়, মানুষ আর আত্মসমর্পণকারী এক নয়, মানুষ এবং আদম এক নয়। আদম মানুষ হিসেবে আসেন নাই, আদম এসেছেন আল্লাহর বান্দা হিসেবে, প্রতিনিধি হিসেবে। আদম পৃথিবীর প্রথম মানুষ নয়, আদম হচ্ছে পৃথিবীর প্রথম বান্দা। তার আগে মানুষ ছিল যারা অপকর্ম লিপ্ত ছিল, এই জন্য ফেরেশতারা বলেছিল যে কেন আপনি প্রতিনিধি পাঠাবেন, তারা তো মারামারি কাটাকাটি বিভিন্ন ফ্যাসাদ করবে। তারা কিভাবে জানল? কারণ আদম পৃথিবীর প্রথম মানুষ নয়, আদম হচ্ছে মানুষের মধ্যে প্রথম আল্লাহর বান্দা। আর বান্দা হচ্ছে দাস, যিনি আল্লাহর হুকুমের বাইরে যান না। তো এই মানুষ আর আদম এক নয়, আমানু আর মুসলমান এক নয়, আমানু আর মমিন এক নয়। আল্লাহ আমানুকে সকল আদেশ নিষেধ করেছেন, মমিনকে কোনো আদেশ নিষেধ করেন নাই। আল্লাহ এমনকি মুসলমানকেও কোনো আদেশ করেন নাই, ইবাদত করতে বলেন নাই। আমানুকে ইবাদত করে মুসলমান হতে বলেছেন, মুসলমান হইলে সে উত্তীর্ণ। মুসলমান মানেই হচ্ছে আত্মসমর্পণকারী, আত্মসমর্পণকারী মানে হচ্ছে নিজের ইচ্ছা বলে কিছু থাকবে না। আমরা যা কিছু করি সবই নিজের ইচ্ছায় করি, এই নিজের ইচ্ছাটাকে বিসর্জন দেওয়া মানেই হচ্ছে সে মুসলমান। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে বিশ্বাসীরা তোমরা মুসলমান না হয়ে মরো না। তো এই মুসলমান হচ্ছে আত্মসমর্পণকারী, যিনি নিজের ইচ্ছাটাকে বিসর্জন দিয়েছেন। আমরা যে সম্পদ জমা করি, আমরা ঘুষ খাই, আমরা যা প্রয়োজন নাই তারপরেও সেগুলো আঁকড়ে ধরি, অন্যের সম্পত্তি দখল করি, অন্যকে ঠকাই, হ্যাঁ মিথ্যা কথা বলি, চুরি করি, ভেজাল মিশাই, যত রকম দুই নম্বরই, সব কি আমরা আল্লাহর ইচ্ছায় করি, নিজের ইচ্ছায় করি? এই নিজের ইচ্ছাটাকে বিসর্জন দিতে পারলেই আপনি এই সকল কিছু থেকে মুক্ত, আপনি তখন আর এগুলোর প্রতি মোহ করবেন না। সেই ইচ্ছাকে বিসর্জন যে দিতে পারে সে হয় মুসলমান। এই জন্য আল্লাহ মুসলমানকে সালাত করতে বলেন নাই, সালাত করতে বলেছেন আমানুকে। জানতে হলে বুঝতে হবে সত্য সার্বজনীন।